এদিকে চট্টগ্রামে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 10 ডিসেম্বর সরকারের পদত্যাগ করাতে এসে বিএনপির এমপিরাই পদত্যাগ করে চলে গেছে। এতে সরকার পতনের পরিবর্তে বিএনপিরই পতন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আরও বলেন, পল্টনে ছাড়া কোথাও সমাবেশ করবে না এমন ঘোষণা দিলেও পরে নাকে খত দিয়ে যেমন গোলাপবাগের গরুর মাঠে সমাবেশ করেছে, তেমনি আগামী নির্বাচনেও অংশ নিতে বাধ্য হবে বিএনপি। সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে বাঁকা পথে সরকার পতনের স্বপ্ন ভুলে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা সরকারের পতন ঘটাতে এসে নিজেদের পতন ঘটিয়ে দিয়েছেন। সরকারের পতন তো দূরের কথা, তারা সরকারের পদত্যাগ চাইতে এসেছিল, সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরা পদত্যাগ করে বসলেন সংসদ থেকে। ওনারা মনে করেছেন সংসদ থেকে পদত্যাগ করলে মনে হয় সরকারের ভিত নড়ে যাবে, সরকারের একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু হয় নাই। এখন তারা বুঝবে যে কি ভুলটি তারা করেছে।